হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আজকে টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো এটা একটা ইন্সপায়ার মেকআপ লুক। ফ্যাবি মেকআপ আর্টিস্ট, এখানে আমি ওনার মেকআপ লুকটাই রিক্রিয়েট করেছি। তো অনেক জানি ভুল হবে, তো প্লিজ তোমরা একটু মানিয়ে নিও। তো এখানে ফার্স্টে আমি টোনারের জন্য অ্যাপ্লাই করে নিচ্ছি গুড ভাইবসের রোজ গ্লো টোনার। এখানে আমি সিরামের জন্য গুড ভাইবসেরই টিট্রি অ্যান্ড পাপায়া অয়েল কন্ট্রোল সিরামটা ইউজ করছি। এই সিরামটা গাইস খুবই ভালো, তোমাদের যাদের পিম্পল অ্যাকনে আছে তারা এই সিরামটা ইউজ করতে পারো। পারচেস লিঙ্কটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা একটু চেক করে নিও। এবার আমি সিরামটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি মুখে, যাতে ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। দেখো একটা গ্লো চলে আসে কিন্তু সিরামটা অ্যাপ্লাই করার পর। এবার আমি পার্পেলের এই লিপ বামটা অ্যাপ্লাই করছি, এটা হচ্ছে হাওয়ানা ম্যাঙ্গো। এরপর আমি মার্শের এই আইব্রো পেন্সিলটা দিয়ে আমি মাস্কের শেপটা করে নিচ্ছি, মানে আউটলাইনটা আমি করে নিচ্ছি। প্রাইমারের জন্য আমি এখানে ব্লু হেভেনের এই প্রাইমারটা ইউজ করছি। কম দামের মধ্যে গাইজ এই প্রাইমারটা খুবই ভালো, তোমরা যারা কিনতে ইচ্ছুক বা এখনও কেননি, তোমরা কিন্তু একটা ট্রাই করে দেখতে পারো। আমি তোমাদের প্রত্যেকটা ভিডিওতেই এই প্রাইমারটাই অ্যাপ্লাই করে দেখাই, তো তোমরা একটা অ্যাপ্লাই করে দেখতে পারো। এবার আমি ব্লু হেভেনেরই এই ফাউন্ডেশন স্টিকটা নিয়ে নিচ্ছি, আমার শেড হচ্ছে 03 ন্যাচারাল। এই ফাউন্ডেশন স্টিকটা দিয়ে আমি আমার বেসটা কমপ্লিট করছি। এই ফাউন্ডেশন স্টিকটার দাম মাত্র 100 টাকা, তোমরা নাইকা, পার্পেল, অ্যামাজনে অফারে আরও কমে পেয়ে যা। আমি এটা নাইকা থেকে 86-এ পিক করেছিলাম। এটা কিন্তু খুব সহজে ব্লেন্ড হয়ে যায় এবং ব্লেন্ড করতে এটার কোনো অসুবিধা হয় না। আমি এখানে 2 কোট অ্যাপ্লাই করছি কারণ আমার বেসটাকে আমি একটু ফুল কাভারেজে আনতে চাইছি এই জন্য। আর এখানে আমি কিন্তু কোনো কনসিলার অ্যাপ্লাই করছি না, এই জন্য আমি 2 কোট অ্যাপ্লাই করে নিলাম ফাউন্ডেশনটা। এবার যেখানে যেখানে আমার ডার্ক স্পটগুলো এখনও রয়েছে, আমি সেখানটা কাভার করার জন্য আর 1 কোট অ্যাপ্লাই করে নিচ্ছি। কন্ট্রোলিংয়ের জন্য আমি এখানে NYB-র এই কন্ট্রোল স্টিকটা ইউজ করছি, আমার শেড হচ্ছে 06। বেকিংয়ের জন্য আমি এখানে স্পিঞ্জের এই বিবি পাউডারটাকেই ইউজ করছি। এর দাম কিন্তু খুবই কম গাইজ, আমি এর আগেও বলেছি মাত্র 10 টাকা এর দাম। তোমরা কিন্তু এটা একটা অ্যাপ্লাই করে দেখতে পারো, খুব ভালো কাভারেজ দেয় এটা। এবার আমি এরকম একটা মাস্কারা ব্রাশের সাহায্যে আমার আইব্রোটা কম করে নিচ্ছি। আমার কাছে যেহেতু কোনো স্কুলই নেই, তার জন্য আমি এইভাবেই কাজ চালাই। আর এবার আমি আইব্রোটাকে ফিল আপ করার জন্য NYB-র এই ব্রাউন কালারের আই পেন্সিলটা ইউজ করছি। আইব্রোর কালারটা আর একটু ডার্ক করার জন্য আমি এখানে শিবানার এই ব্রাউন আই শ্যাডো প্যালেটটা ইউজ করছি। আমার কাছে কোনো আলাদা করে আইব্রো প্যালেট নেই, তাই আমি এই আই শ্যাডো প্যালেট থেকেই আমি আইব্রো ফিল আপ করে নিই। তোমরা যদি আমার চ্যানেলের পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, তাহলে আমি কিন্তু একটা একটা করে সব জিনিস কিনে তোমাদের প্রপার ভিডিও দিতে পারবো। এবার একটা ব্লাশার ব্রাশের সাহায্যে আমি আমার পাউডারগুলোকে ব্রাশ আপ করে নিচ্ছি। আই প্রাইমারের জন্য আমি এখানে সেই ব্লু হেভেনের ফাউন্ডেশন স্টিকটাকেই ইউজ করছি। মার্সের এই আই শ্যাডো প্যালেট থেকে আমি এই কালারটা আমার আইলিডে অ্যাপ্লাই করছি। গাইজ এই প্যালেটটা কিন্তু ভীষণই পিগমেন্টেড একটা প্যালেট, তোমরা সেটা দেখতেই পাচ্ছ।
এটা খুব পিগমেন্টেড এবং খুব সুন্দর একটা প্যালেট। এখানে এই গ্রিন কালারটা নিয়ে আমি আমার ক্রিজে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর এই ডার্ক গ্রিন কালারটা নিয়ে আমি আমার আউটার আই কর্নারে অ্যাপ্লাই করছি। গাইজ, একটা কথা কিন্তু তোমাদের সবসময় জেনে রাখা উচিত, আই শ্যাডো, ব্লাশার, হাইলাইটার, কম্প্যাক্ট পাউডার এগুলো কিন্তু অ্যাপ্লাই করার সময় ব্রাশ দিয়ে যখন আমরা অ্যাপ্লাই করছি তখন ব্রাশটাকে আমরা ভালোভাবে শেক করে নিয়ে তারপরে আমরা সেটা অ্যাপ্লাই করব। এতে করে এক্সট্রা প্রোডাক্ট ব্রাশ থেকে পড়ে যায় এবং সুন্দরভাবে অ্যাপ্লাই হয়। এবার এই শিমার গ্রিন কালারটা নিয়ে আমি আমার আইয়ের ফ্রন্ট পোর্শনে অ্যাপ্লাই করব। এখানে ফ্যাবি মেকআপ আর্টিস্ট একটা গ্রিনি আইস কিন্তু ক্রিয়েট করেছে। তো আমার কাছে সেম টু সেম প্যালেট নেই, বাট আমার কাছে যা যেটা আছে সেটা দিয়ে কাজ চলে যাওয়ার মতো হয়ে যায়। আমি আগেও বলেছি যে আমি জাস্ট ট্রাই করছি, যে প্রপার সেটা কিন্তু না, আমি জাস্ট ট্রাই করে তোমাদের দেখাচ্ছি। আমি ম্যাকের এই ডিউপ আইশ্যাডো প্যালেটটা থেকে এই শিমারি হোয়াইট শেডটা নিয়ে আমার ফ্রন্ট পোর্শনে অ্যাপ্লাই করেছি, বিকজ ওনার আইসটা আর একটু ব্রাইটেন ছিল। এবার এই ডার্ক গ্রিন কালারটা নিয়ে আমি আমার লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করছি, বিকজ উনি কিন্তু পিকচারে কোনো রকম কাজল পরেননি, তাই আমিও এখানে কাজলটা স্কিপ করে গেছি, জাস্ট আইশ্যাডো নিয়ে লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি। এখানে লাইনারের জন্য আমি ল্যাকমির ইনস্টা লাইনারটাই অ্যাপ্লাই করছি। আমি খুব থিন লেয়ার অ্যাপ্লাই করছি, একদম পাতলা সরু করে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার আমি আইল্যাশ কার্লারের সাথে আমার ল্যাশটাকে একটু কার্ল করে নিচ্ছি। মাস্কারা অ্যাপ্লাই করার আগে একটু কার্ল করে নিলে আইল্যাশে কিন্তু একটা দারুণ ভলিউম চলে আসে। এখানে আমি মাস্কারার জন্য অ্যাপ্লাই করছি মেবলিনের হাইপার কার্ল মাস্কারা, এটা ওয়াটারপ্রুফ আছে। কম্প্যাক্টের জন্য আমি এখানে ল্যাকমির এই পারফেক্ট রেডিয়েন্স কম্প্যাক্টটা ইউজ করছি, আমার শেড হচ্ছে 03 গোল্ডেন মিডিয়াম। এবার আমি আউটলাইনটাকে একটু শ্যাডো এফেক্ট আনার জন্য প্রথমে আঙুল দিয়ে স্মাচ করে নিচ্ছি, তারপর ওই ব্রাউন আইশ্যাডো প্যালেটটা থেকে একটা ব্রাউনিশ কালার নিয়ে আমি আমার এই আউটলাইনের ওপর হালকা হালকা করে একটু আউটলাইনটাকে আবার ভালো করে ক্রিয়েট করে নিচ্ছি। এখানে ব্ল্যাক এফেক্টের জন্য আমি মার্সের ওই ব্ল্যাক আইব্রো পেন্সিলটা দিয়েই অ্যাপ্লাই করছি। আইসের নিচে ব্লাডি এফেক্টটা আনার জন্য আমি এখানে লোকাল একটা লিপস্টিকের সাহায্যে, অবশ্যই ম্যাট লিপস্টিকটা, তার সাহায্যে আমি এটা আউটলাইন ক্রিয়েট করছি।
কালার এন্ড কেয়ারের এই লিপস্টিকটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার শেড নাম্বার হচ্ছে 34। এখানে লিপসেও আমি ওই কালার এন্ড কেয়ারের লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিচ্ছি। ওই ম্যাট লিপস্টিকটা দিয়ে আমি আবার লিপসে আরেক কোট অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার ফাইনাল লুক তোমাদের কেমন লাগলো বলো। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করতে ভুলো না।